ওয়েলকাম ইউয়ার্স বাংলা টেক্সে আবার আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলতে চলেছি যে ইতিমধ্যেই রোজভ্যালিকে নিয়ে একটা বিরাট বড় আপডেট বা বিগ ব্রেকিং নিউজ বেরিয়ে আসলো। তো আপনারা যদি চিটফান্ডে টাকা রেখে থাকেন তাহলে অবশ্যই আপনাদের জানতে ইচ্ছা করছে যে কবে আপনারা আপনাদের টাকাটা পাবেন। ইতিমধ্যেই অনেকগুলো দিন কেটে গেছে, এখনো পর্যন্ত কিন্তু আপনারা আপনাদের একটা টাকাও ফেরত পাননি। তাহলে এবার টাকা পেতে আর কত দেরি? তো সেই নিয়েই অনেকের মনেই প্রশ্ন আছে আমি জানি। তো আজকের ভিডিওটা অবশ্যই আপনারা যদি পুরোটা দেখেন তাহলে অবশ্যই জানতে পারবেন আপনারা যদি রোজভ্যালিতে টাকা রেখে থাকেন তাহলে কবে টাকা পাবেন, এবং রোজভ্যালি কাণ্ডকে নিয়ে একটা বিরাট বড় বিগ ব্রেকিং নিউজ বেরিয়ে আসছে। তো আপনারা যদি রোজভ্যালিতে টাকা রেখে থাকেন তাহলে ভিডিওটা কিন্তু অবশ্যই অবশ্যই শেষ অবধি দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে প্রতিবারের মতন আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন বা প্রথমবার রিচ করছেন, নিচে দেখবেন এরকম একটা লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটার উপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলটিকে। আর পাশে দেখবেন ছোট্ট একটা বেল আইকন আছে, ওটাকে কিন্তু বাজাতে একদম ভুলবেন না। তো উইদাউট ওয়েস্টিং মোর টাইম লেট গেট স্টার্টেড। তো ইতিমধ্যেই দেখুন একটা বড় পত্রিকা থেকে বেরিয়ে এসছে, অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির হোটেল ভাঙচুর মামলায় সিবিআই অফিসার বতিন ঘোষালকে আলিপুর আদালতে সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট। কলকাতা হাইকোর্টের বিচারপতি শিবকান্ত প্রসাদ মঙ্গলবারে সেই নির্দেশ খারিজ করে দেয়। ভাঙচুর মামলায় লগ্নিকারীদের একটি আবেদনের শুনানিতে আলিপুরের ওই ম্যাজিস্ট্রেট কলকাতা পুলিশের তদন্তকারী অফিসারকে আইন মাফিক কাজ করার নির্দেশ দিয়েছে। বিচারপতি প্রসাদ এই দিন সেই নির্দেশ খারিজ করে দেয়। কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল কৌশিক চন্দ্র এবং সিবিআই আইনজীবী আমজিদ দে জানান, 2017 সালে ওই হোটেলে একদল আমানতকারী ভাঙচুর চালান বলে বাড়িগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের তদন্ত চলাকালীন নারায়ণ চন্দ্র সহ কয়েকজন লগ্নিকারী আলিপুর আদালতে আবেদন জানান। রোজভ্যালির বিরুদ্ধে বিভিন্ন তদন্তকারী সংস্থা যে তদন্ত করছে তার নথি সরবরাহের নির্দেশ দেওয়া হোক। আদালতে 2017 সালে 23 অক্টোবর অফিসারকে আইন মোতাবেক কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। অতিরিক্ত সলিসিটর জেনারেল জানান, সেই মামলায় রাজ্য সরকার সারদা গোষ্ঠীর তদন্তের বিষয়ে সিবিআই 3টি নোটিশ বিচারপতি প্রসাদের আদালতে পেশ করে জানান, আইপিএস অফিসার অর্ণব ঘোষ সহ রাজ্যের 3 পুলিশ অফিসারকে সিবিআই ডেকে পাঠিয়েছেন, আর এরপরে নোটিশ ত্রুটিপূর্ণ বলেই অভিযোগ করে রাজ্য সরকার। আর ইতিমধ্যে ওই নোটিশ নিষ্পত্তিও করে দেওয়া হয়েছে। তো আপনারা আশা করি বুঝতে পারছেন। এবার আপনাদেরকে বলি, আপনারা যদি রোজভ্যালিতে টাকা রেখে থাকেন তাহলে টাকা কবে পেতে পারেন? তো বর্তমানে কিন্তু প্রায় ভোট শেষ হয়ে গেছে, এবার কিন্তু ভোটের রেজাল্টের পালা। রেজাল্ট ঘোষণা হওয়ার পর তারপরে হয়তো কিছু হতে পারে, কিন্তু কতদিন রেজাল্ট না ঘোষণা হচ্ছে তার আগে কিন্তু কোনো রকম টাকা পাওয়ার সম্ভাবনা নেই। আপনারা মোটামুটি ধরে রাখতে পারেন এখনও 2-3 মাস লাগবে আপনাদের টাকা দেয়া শুরু হতে। তো এখন হয়তো আপনাদের অনেকেরই মনে হতে পারে যে টাকা পাবো কবে থেকে শুনে আসছি, এখনও পর্যন্ত পেলাম না। তো দেখুন এতগুলো টাকা আর সরকার এগুলোকে বাজেয়াপ্ত করবে, জমি নিলাম করবে, তারপরে আমানতকারীদের টাকা দেবে, তো সেই কারণেই লেট হচ্ছে। তো টাকা দিতে হয়তো 2 দিন লেট হতে পারে, কিন্তু এটুকুনি বলতে পারি আশা করি আপনারা টাকা পাবেনই। সো এই ছিল আজকের নিউজটি, আশা করি ভিডিওটা ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, যারা জানে না তাদের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর আগে এরকমই ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সো আজকের জন্য এই পর্যন্তই, আবার দেখা হবে এরকমই কোনো ভিডিওর সাথে।